بسم الله الرحمن الرحيم. আমাদের আরেকবার প্রশ্ন করেছেন যে কেউ নামাজ পড়ে আবার মাজারে যায়, মাজারে যেয়ে দোয়া করে, তো এর সওয়াব হবে না গুনাহ হবে? আসলে মাজারে যায় কেন? প্রথমত এটা জিজ্ঞাসা যে মাজারে কেন যায়। যদি কেউ মাজারে যায়, কবরের কাছে যায়, যে কবরবাসীর কাছে কিছু চায়, এটা হলো প্রকাশ্য শিরক, এটা হলো প্রকাশ্য শিরক এবং শিরক আকবার, মুখরেজ মিনাল মিল্লা, অর্থাৎ বড় শিরক, যেটা তাকে দীন ইসলাম থেকে খারিজ করে দিবে, সে মুশরিক। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি কেউ পীরের কাছে যেয়ে চায় বা মাজারের কাছে যেয়ে চায়, মাজারের কাছে যদি মৃত ব্যক্তির কাছে যেয়ে কিছু চায়, তো মহান আল্লাহ তাআলা বলছেন বলে আছে, তো মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুরুকা, তুমি আল্লাহ ছাড়া কারো কাছে কাউকে ডাকো না যে তোমার ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না। রাসূলুল্লাহ বলছেন ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, যখন চাইবে তখন, কোনো কিছু যখন চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। অতএব চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাওয়া যাবে না। তো কেউ যদি মাজারে যে কবরবাসীর কাছে চায়, এটা প্রকাশ্য শিরক হলো। দ্বিতীয়, হয়তো বলবে যে আমি মাজার যে কবরবাসী তার কাছে চাই না, কিন্তু আমি বরকত লাভ করতে চাই তার মাধ্যমে, অর্থাৎ আমি তার কবরের পাশে যদি যে চাই আল্লাহর কাছেই চাপো, কিন্তু তার কবরের পাশে, তাহলে আমার দোয়াটা কবুল হবে বা কিছু, এরকম যদি কেউ ধারণা পোষণ করেন তাহলে এটা হলো বিদআত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদাতি হচ্ছে পদভ্রষ্টতা, প্রত্যেক পদভ্রষ্টতা জাহান্নামে যাবে। তো এটাও অন্যায়, এই আকীদা পোষণ করাটাও ভুল। হয়তো কেউ বলতে পারে যে না, আমি মাজারের কাছে গেছি, আমি আল্লাহর কাছে যাব, আর আমি এটা বিশ্বাস করি না যে বরকত হবে বা তার ওখানে কোনো দোয়া কবুলের কিছু আছে, এরকম বিশ্বাস করি না, আমি এমনিতেই দোয়া করি। এটা তো এটা অগ্রহণযোগ্য কথা, এটা অগ্রহণযোগ্য কথা, কারণ আপনি ওখানে যেয়ে কেন তাহলে দোয়া করছেন? আপনি ওখানে যেয়ে কেন আপনার নিজের জন্য দোয়া করছেন? আপনি কবরের কাছে গিয়ে নিজের জন্য কেন দোয়া করছেন? আপনি তো অন্য জায়গায় করতে পারেন, মসজিদে করতে পারেন, বাড়িতে বসে করতে পারেন, কিন্তু ওখানে কেন গেলেন? আপনি যদি আপনার উদ্দেশ্যই না থাকবে যে তার কাছে চাওয়া অথবা বরকত লাভ করা, এরকম যদি উদ্দেশ্যই না থাকবে তাহলে ওখানে গেলেন কেন? কারণ আপনি ওখানে গেছেন, আপনাকে তো অন্যরা ভাববে যে আপনি ওই কারণেই গেছেন, তখন তারাও আপনার অনুসরণ করবে এবং তারা তখন মনে করবে যে এখানে এসে দোয়া করলে মনে হয় দোয়া কবুল হয় বা বরকত লাভ করা যায়, এরকম কিছু মনে করবে। আর মনে না করলেও আপনার মনেও অবশ্যই কিছু আছে, তাছাড়া আপনি যাবেন বা কেন ওখানে? সেজন্য বিদ্বানগণ বলছেন যে কবরের কাছে যে নিজের জন্য দোয়া করা কোনোভাবেই ঠিক না। কবরবাসীর কাছে চাইলে তো সেটা শিরক, আর যদি বরকত লাভের আশা করে সেটা বেদাত, আর যদি কিছুই তার মনে না থাকে তাও ঠিক না, কারণ ও কবরের কাছে যে নিজের জন্য চাইবে কেন? নিজের জন্য চাওয়ার তো স্থান অনেক আছে, মসজিদে চাইতে পারে, বাড়িতে বসে চাইতে পারে, ওখানে গেছে তার কোনো উদ্দেশ্য আছে অবশ্যই। আর যদি নাও থাকে, তাকে তো অন্যরা ভাববে যে সে কবরের কাছে গেছে, সে কবরের কাছে যাচ্ছে, তাকে তো মুশরিক ভাবতে পারে, বিদাতি ভাবতে পারে, অথবা এবং শুধু এটা না, তাকে দেখে অনেক অনুসরণও করতে পারে, এবং যারা অনুসরণ করবে তারা তো আর তার মতো হবে না যে সে কবরবাসীর কাছে চাইবে না, বরং কবরবাসীর কাছে যে চাওয়া শুরু করবে অথবা সেটাকে বরকত লাভ মনে করবে। সেজন্য কারোই উচিত না নিজের জন্য দোয়া করা কবরবাসীর কাছে। আপনি কবর জিয়ারত করতে যান, কোনো সমস্যা নেই, কবরবাসীর প্রতি ইহসান করতে যান, কবর জিয়ারত করতে যান, কারণ আল্লাহ রাসূল বলছেন ফাইন নাহাতু যাকরুকুমুল আখরা, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর ফাজুরুহা আলা ফাজুরুহা ফাইন নাহাতু যাকরুকুমুল আখরা, অর্থাৎ আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো, কারণ এটা আখিরাতে স্মরণ করিয়ে দেয়। তো এখানে কবর জিয়ারত করতে আপনি যান, কোনো সমস্যা নেই, মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, এটা তার উপকারে আসবে, এটা তার প্রতি আপনি ইহসান করলেন, দোয়া করলেন, এটা উপকারে। কিন্তু আপনি যে ওখানে যে আপনার নিজের জন্য কেন দোয়া করবেন? তো যাই হোক, যারা মাজারে যান, যে তার কাছে চান, যতই নামাজ পড়ুন আপনার এই আমল সব বরবাদ হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ স্বয়ং নবীকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।
অতএব আপনি যদি কবরবাসীর কাছে যেতে চান, মাজারে যেতে চান, তাহলে আপনার নামাজগুলো কিছু কাজে আসবে না। আর তো বললাম যে যদি নাও চান কোনো বরকত লাভের আশায় যান, সেটা বেদাত হয়ে যাবে। আর প্রত্যেক বিদাতই হচ্ছে পথভ্রষ্ট, এবং পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। এগুলি স্পষ্ট হাদিস। অতএব আমি আশা করব আপনাদের নিকট আপনি বা আপনার বন্ধু যারা মাজারে যাওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদেরকে শিরক এবং বিরাত থেকে দূরে থেকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।